স্কুল যাওয়ার সময় ওই কোথায় লুকায় আছে? এই বিল্লু, যাবি স্কুলে? নাজিবা তার জুতোটা ক্লিন করে নিচ্ছে সুন্দর করে। আর স্যাপ নীল দিয়ে ক্লিন করা লাগে রে। এই বিল্লু, দৌড় দিয়ে এখানে আসলি কেন? তোর লজ্জা নাই? খালি টিকটিকি খুঁজি সারাদিন। আর টিকটিকি খুঁজলে হবে? ডাক টিকটিকি, ডাক টিকটিকি, টিকটিকি আয়। দরজা খোলা আছে দেখ, তাও কিন্তু এখন বাইরে যাচ্ছে না, আবার গিয়ে ওই দরজার কর্নারে বসলো। একবার হারাই গেছিলি, তারপর থেকে তো তোর লজ্জা হয়েছে, আর বাইরে যেতে চাইস না, যা ঘুরে আয়। গেল না কিন্তু, দেখো খালি লুকায় আছে। বিল্লু বাই বাই। হ্যাঁ বিল্লু বাই। তুমিও মুছতেছো স্যাপনিল দিয়ে? বাবারে বাবা, ঠান্ডায় কাশি লেগে গেছে। খালি সারাদিন পানি দিয়ে ভিজো। আর তুমি ক্লিপ লাগালো না তো চুলে? যাও নিয়ে আসো, তোমার তোমার বক্সের মধ্যে তুমি শুধু ক্লিপগুলো সুন্দর করে রেখেছো তাই। তুমিও সুন্দর করে রাখো জিনিসপত্র। ছোটবেলায় আমরাও আমাদের জুতাগুলো ক্লিন করতাম। আমরা কিন্তু আমার আব্বুর জুতাও ক্লিন করে দিছি অনেক। চলো আমরা এখন সিঁড়ি দিয়ে নামি। না জানি রাস্তায় কত জ্যাম থাকবে, ভালো লাগে না এই জ্যামের অত্যাচার। এখন বাজে 7:40, তো সকালবেলা উঠেই জ্যাম শুরু হয়ে যায়। ওই যে দীর্ঘ লাইন, বাবা রে বাবা রে বাবা। যাচ্ছি চলো, জানলা স্কুল যেতে কি ভালো লাগে ভাবিয়া? ভাবিয়া তোমার প্রিফেক্ট ব্যাচটা লাগাইছো? লাগাই না। তুমি প্রিফেক্ট হওনি এখনো? আগে না আমি প্রিফেক্টকে পারফেক্ট বলতাম। চলো আমরা বের হয়ে যাই। আমাদের বাসার ডান পাশে এক মহিলা হচ্ছে ইয়া করে, কি জানি বলে, জন্ডিস ঝাড়ায়। চুপি চুপি একটু ভিডিও করছিস, অল্প একটু। রিক্সা পাওয়াই তো এখন দুষ্কর ব্যাপার। আয় রিক্সা, চলো আমরা ওই পাশে যাই, যাই দেখি রিক্সা পাওয়া যায়।